গাইবান্ধায় আজ দুপুরে জলবায়ু পরিবর্তনে সংসদীয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গাইবান্ধা জেলা প্রশাসনের সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময়ে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আব্দুল মতিন। জলবায়ু পরিবর্তনের সংসদীয় কমিটির মতবিনিময়ে অংশ নেন এমপি নাইম রাজ্জাক, সিরাজগঞ্জের এমপি তানভীর সিদ্দিক জয়, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, নীলফামারীর এমপি আহসান আব্দুর রহমান, সাংসদ আনোয়ার আবেদিন খানসহ গাইবান্ধা জেলার সকল কর্মকর্তা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনে কাজ করছেন প্রধানমন্ত্রী। দেশে অসময়ে বন্যা, খরা, নদী ভাঙ্গন সহ বিভিন্ন প্রতিকূল পরিবেশ মোকাবেলায় সুপারিশমালা তৈরি করা হবে। তারই পরামর্শে দেশের জলবায়ু পরিবর্তনে বিভিন্ন স্থানে কি ধরনের প্রতিক্রিয়া হচ্ছে তা দেখা ও সমাধানের জন্য সুপারিশ করা হবে। জলবায়ু পরিবর্তনকে কেন্দ্র করে বাংলাদেশকে একটি রেজিলিয়েন্ট রাষ্ট্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে অক্লান্তভাবে কাজ করছে। আমাদের কাজের পরিধি তিনটি জায়গায়। একটি হচ্ছে জলবায়ু প্রভাবকে রুখে দাঁড়ানোর জন্য পানি ব্যবস্থাকে কেন্দ্র করে, ওয়াটার ডেভেলপমেন্টকে কেন্দ্র করে আমাদের একটি পরিধি। আসলে কি অনেক প্রকল্প কিন্তু এই সরকার যে যে রকমের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তো এই জলবায়ু পরিবর্তনের যে বিষয়টি সেটি কিন্তু আমাদের উন্নয়ন যে পরিকল্পনা সেখানে একটি প্রধান নিয়ামক হিসেবে অন্তর্ভুক্ত করেছেন। আমাদের মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যান, এই মুজিব শতবর্ষকে ধরে আমাদের যে জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের কি কি ভূমিকা থাকবে এই প্ল্যান কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তৈরি করছেন। এছাড়াও ডেল্টা প্ল্যান যেটি আছে 100 বছর 2100 সাল পর্যন্ত, যেখানে জলবায়ু পরিবর্তন, পানি সম্পদ ব্যবস্থাপনা এবং বাংলাদেশ যে একটি বদ্বীপ, এই বদ্বীপের সম্ভাবনাকে কাজে লাগানো, এই সকল কিছুর মধ্যে কিন্তু জলবায়ু পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ।